প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? নিশ্চয়ই ভালো আছো। আর করোনার পরিস্থিতিতে ঘরে বসে দিন কাটাচ্ছ, বোরিং লাগে, সবারই লাগে, আমাদেরও লাগে, আমাদেরও লাগবে, এই বাস্তবতা। কারণ মুক্ত অভিযানদের মুক্ত পাখির মতো আমরা ডানা মিলে আমাদের এই প্রকৃতিকে অবলম্বন করেছি। আজ এই করোনা নামক এই ভাইরাসের কাছে সমস্ত পৃথিবী বন্দী, আমি বন্দি, তুমি বন্দি, হঠাৎ করে বন্দি জীবনটা আসলে আমরা মেনে নিতে পারছি না, তো মেনে নিতে হবে, কিছুই করার নাই। কবে এই অবস্থার উন্নতি ঘটবে তা আমরা জানি না, কিন্তু জীবন তার জীবনের নিয়মই চলে। যেহেতু তোমরা ছাত্রছাত্রী, আমি শিক্ষক, আমাকে আমার পাঠদান কার্যক্রম অব্যাহত রাখতে হবে, তোমরা শিক্ষার্থী, তোমাদেরকে পড়াশোনা করা চালিয়ে যেতে হবে। কারণ এই করোনার সাথে যতদিন না করোনা ভ্যাকসিন বা কোনো প্রতিষেধক বের না হয় ততদিন পর্যন্ত আমার মনে হয়, আমার আমার মনে করার ব্যাপার, মনে হয় আমাদেরকে কোনো এটার সাথে ব্যালেন্স করে চলতে হবে। তো ব্যালেন্স করে যেহেতু চলতেই হবে, তাহলে তো আমাদের স্বাভাবিক কর্মকাণ্ডগুলো আগের চেয়ে আগের মতো করে না পারলেও স্বাস্থ্যবিধি মেনে আমাদের কর্মকাণ্ডগুলো অব্যাহত রাখতে হবে। তোমাদের থার্ড ইয়ারের প্র্যাকটিক্যাল পরীক্ষা নিতে পারি নাই, প্র্যাকটিক্যাল ক্লাস অলমোস্ট শেষ করেছিলাম, ভাবলাম যে এত বিশ্ববিদ্যালয়ের রুটিন মাফিক পরীক্ষাটা নিয়ে নিব, কিন্তু রুটিনের ডেট হয়েছিলো 14 মার্চ থেকে করোনার কারণে এত বিশ্ববিদ্যালয়ের সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করার কারণে আমরা আমাদের পরীক্ষাগুলো নিতে পারি নাই। আশা করি অবস্থার উন্নতি হবে শিগগিরই, ভালো যদি চাই তাহলে আমরা পরীক্ষাগুলো নেব তোমরা ফোর্থ ইয়ারে উঠবে। কিন্তু অনেকদিন যা বসে আছো, বসে বসতে বসতে বসে আর কত সময় কাটাবো, চিন্তা করলাম জাতীয় বিশ্ববিদ্যালয় এবং সরকার তাদের সুস্পষ্ট নির্দেশনা মোতাবেক যে আমাদের ভার্চুয়াল ক্লাস মানে অনলাইনে আমাদের শিক্ষা কার্যক্রম অব্যাহত রাখার একটা প্রয়াস পরিপক্ব বা চিঠি যাই বলো না কেন জারি করেছেন। আমরা এই চিঠির আলোকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্দেশনার আলোকে, বাংলাদেশ সরকারের শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে আমরা আমাদের ছাত্রছাত্রীদেরকে আমাদের শিক্ষা কার্যক্রমে অন্তর্ভুক্ত করার জন্য এবং তাদেরকে তাদের শিক্ষা কার্যক্রম চালিয়ে রাখার জন্য আমাদের অনলাইন ক্লাসের ব্যবস্থা করলাম। আসলে মানে রিয়েল ক্লাস আর অনলাইন ক্লাস এক হয় না কখনই, তো মন্দের বলো আর কি, একেবারে বসে থাকার থেকে যদি আমরা কিছু শিখতে পারি এটাই কম খুশির। আমরা আমাদের এই চেষ্টা অব্যাহত রাখবো, অনলাইন ভার্চুয়াল ক্লাসগুলো আমরা করবো, তোমরা আমাদের সাথে কানেক্ট থাকবা, আমাদের সব স্যারেরাই আস্তে আস্তে নেবেন, অলরেডি নেওয়া শুরু করে দিবেন। যেহেতু তোমাদের এখনও আর কোনো কাজ নাই আর পরীক্ষা, শুধুমাত্র প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য বসে থাকা লাভ নেই, এটা আমরা নিয়ে নেবো। যেহেতু তোমাদের প্র্যাকটিক্যালগুলো হয়ে গেছে, সো আমরা চেষ্টা করি আমাদের ফোর্থ ইয়ের ক্লাসগুলো কন্টিনিউ করার জন্য। তো ফোর্থ ইয়ারে আমি যেটা পড়াই, আমি সেকেন্ড ইয়ারে তোমাদের পড়াইছি ক্লাসিক্যাল মেকানিক্স, ফোর্থ ইয়ারকে পড়াই আমরা ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স। এটা 4 ইউনিট কোর্স, যদি ক্রেডিট চিনতে বলো 4 ক্রেডিট কোর্স, 100 মার্কের কোর্স। এখানে চ্যাপ্টার 9টা আমাদের আছে, আমরা পর্যায়ক্রমে চ্যাপ্টারগুলো পড়বো। প্রথমত আবার পরিচিত শিক্ষার্থী, তোমাদের সাথে আমার পরিচয়ের কিছু নাই, নতুন করে কিছু পরিচয় দেওয়ারও রাখি না। তাহলে আমি তোমাদের পড়াবো ফোর্থ ইয়ারে ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স, এটা বাংলাদেশের চিরায়িত তড়িৎ গতিবিদ্যা। এখানে আবার আমি বলছি এই ফোলেন কোর্স, 4 ক্রেডিটের কোর্স, 100 মার্কের আর কি। এই টোটাল ক্লাসিক্যাল ইলেকট্রোডাইনামিক্স আমাদের ফোর্থ ইয়ারের জন্য আমাদের এসএন সিলেবাসে 9টা চ্যাপ্টার আছে। আমরা ফার্স্ট চ্যাপ্টার শুরু করি, প্রথম চ্যাপ্টার দিই, সহজ দিয়ে শুরু করি। আছে প্রথম দিন কী পড়াবো, প্রথম চ্যাপ্টার হচ্ছে তোমার ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড বা তড়িৎ ক্ষেত্র আমরা চ্যাপ্টার নাম। প্রথম অধ্যায়
তড়িৎ ক্ষেত্র, ইলেকট্রিক ফিল্ড, এখানে আমরা কতগুলো আজকে সংজ্ঞা জানার চেষ্টা করব। প্রথমে সংজ্ঞা জানার চেষ্টা করবো আমরা, তারপরে নামে আছে ইলেকট্রিক ফিল্ড, তড়িৎ ক্ষেত্র। তো তড়িৎ ক্ষেত্র আসলে কী জিনিস, হোয়াট ইজ ইলেকট্রিক ফিল্ড? ইলেকট্রিক এটা আমরা ইন্টারমিডিয়েটে পড়ে এসছো, আমার ফার্স্ট ইয়ারে পড়ছো, সেকেন্ড ইয়ারে ইলেকট্রিসিটি অ্যান্ড ম্যাগনেটিজমে পড়েছে, স্যারে পড়েছে। ইলেকট্রিক ফিল্ড আসলে কী জিনিস, তড়িৎ ক্ষেত্র? তড়িৎ ক্ষেত্র আসলে একটু ওয়ান ওয়ে ক্লাস, তো আমি বলি আমার আনসার দেওয়া লাগবে। আসলে আমি সবসময় তোমাদেরকে যেভাবে পড়াই ইন্টারেক্টিভ মেথডে, যে একটা কোশ্চেন থ্রো করি, তোমরা কি তোমাদের মতো করে সামান্য বললো, আমি তোমাদের হেল্প করি, এই গিভেন টেকের মাধ্যমে আমি আমার ক্লাসগুলো নেই আর কি। বিগত সময় দেখেছো আসলে, এখন তো আমি কোশ্চেন করতাম, আমি আনসার দাও আর কি হয়ে গেলাম। তড়িৎক্ষেত্র হয়েছে যে অঞ্চল জুড়ে একটা চার্জিত বস্তু যদি রেখে দিই, তখন একটা চার্জিত বস্তু রেখে দিলাম, সেই চার্জিত বস্তুর একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে না, ক্ষমতা রাখে, যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করতে পারে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। একটা এক্সাম্পল দিয়ে বোঝাবো ব্যাপারটা, বলছিলাম যে একটা চার্জিত বস্তুকে রেখে দিলে চার্জিত বস্তুটা এক নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করার ক্ষমতা রাখে, তার প্রভাব থাকে নির্দিষ্ট অঞ্চল জুড়ে, সেটা তড়িৎ ক্ষেত্র। আমি এখন এটা যদি একটা এক্সাম্পল দিই, তোরও একটা একটা প্লাস্টার ছিলাম, একটা দন্ড চার্জ, যেহেতু দন্ড চার্জকে আমি রাখলাম, অবশ্যই তার নির্দিষ্ট একটা নির্দিষ্ট অঞ্চল বললাম একটা অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে নাকি, তো এই অঞ্চলটা হবে তড়িৎ ক্ষেত্র। এখন আমরা কীভাবে অঞ্চলটা বুঝবো, ধরলাম আমি জানি না আমার অঞ্চলটা কতটুকু, আমি এটা কাল্পনিক একটা খাতে বুঝাইলাম যে এটা তড়িৎ ক্ষেত্রের তার প্রভাব, এইটুকু অঞ্চলের ভিত্তিতে সে প্রভাব বিস্তার করতে পারে। এখন আমি জানি না কতটুকু অঞ্চল, আমি ধরলাম আমার একটা একটা ধনাত্মক চার্জ রাখলাম, যেহেতু একটা ধনাত্মক চার্জ সে একটা আশেপাশের নির্দিষ্ট অঞ্চল নির্দিষ্ট অঞ্চল নিয়ে তার প্রভাব বিস্তার করতে পারবে, এটা তার চার্জিত বস্তুর বৈশিষ্ট্য। কতটুকু অঞ্চল এই চার্জ, এই ধন চার্জটার তড়িৎ ক্ষেত্রটা কতটুকু, তার প্রভাবটা কতটুকু, সেটাকে মেজার করার জন্য আমরা অন্য একটা টেস্ট চার্জ, একটা কিউ নট, টেস্ট পজিটিভ চার্জ, ধনাত্মক পরক চার্জকে আনলাম, আনার পরে একটা বিন্দু পি বিন্দু আনলাম, পিবিন্দুতে তাকে যত কাছাকাছি আনি, পিবিন্দুতে স্থাপন করার পরে আমরা দেখলাম যে কুলম্বের সূত্র অনুসারে যেহেতু একটা পজিটিভ চার্জ, এটা একটা ধনাত্মক বিকর্ষণ করবে, কুলম্বের সূত্র বিকর্ষণ করবে, সমদ্বিমীয় চার্জ পরস্পর বিকর্ষণ করবে, সে বিকর্ষণ এই দিকে যাওয়ার চেষ্টা করে, আমি যত তাকে ভিতরের দিকে আনার চেষ্টা করলাম সে তত বিকর্ষণ বল তত বাড়তে থাকে। তাহলে আমি কী করলাম, যত বুঝতেই পারছি যে ভিতরের দিকে যত আনি তার বিকর্ষণ বল বাড়তে থাকে, এর মানে কি তার পুরো অঞ্চল দিয়ে তার প্রভাব আসছে। এইভাবে এখন তাকে আমি বের করে নিয়ে আসি, আস্তে আস্তে বাইরে যাই, বাইরে গেলে দূরত্ব বাড়তে থাকে, কুলম্বের সূত্র অনুসারে কী বলছে, যত দূরত্ব যত বেশি হবে বল তত কম হবে ব্যস্ততা প্রদূষণ। একটা সময় দেখলাম এখান থেকে বের করে নিয়ে আনি, এখানে নিয়ে আসলাম, এখানে নিয়ে আসার পরে এই চার্জের আর কোনো বিকর্ষণ বল নাই, এখানে নিয়ে আসতাম, তাহলে এখানে যদি নিয়ে আসার পরে যদি তার বিকর্ষণ বল না থাকে, তাহলে এর আকপঞ্জত্ব, এই আকপঞ্জত্ব, এই আকপঞ্জত্ব যদি একটা আমরা একটা গোলাকার চিন্তা করি, জোন চিন্তা করি, এই জোন পঞ্জত্ব এই চার্জের প্রভাব আছে, তাহলে এটা হচ্ছে এই চার্জের তড়িৎ ক্ষেত্র। তড়িৎ ক্ষেত্র কি, একটা চার্জিত বস্তুকে রেখে দিলে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে, অর্থাৎ এই যে অঞ্চলের ভিতরে অন্য একটা চার্জিত বস্তুকে আনলে সে আকর্ষণ বা বিকর্ষণ বল প্রয়োগ করার ক্ষমতা রাখে, সেটা হচ্ছে তার তড়িৎ ক্ষেত্র। আমার মনে হয় তোমরা তড়িৎ ক্ষেত্র বুঝতে পেরেছো। আসো তড়িৎ প্রাবল্য বা তড়িৎ তীব্রতা, এটা বলে তড়িৎ তীব্রতা বলে আমি ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, ইংলিশে বলে ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, আমি আরো তো বসে দেখো না ইএফআই, ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি,
আর তড়িৎ প্রাবল্য ও তড়িৎ তীব্রতা। এখন তড়িৎ প্রাবল্য কি জিনিস? এখন আমি যে চিত্র রাখলাম, আমি আগে বলছি আমি ওর কোশ্চেন করলে আমার আনসার দেওয়া হবে। তড়িৎ প্রাবল্য আমি একটা চার্জ রাখলাম এ বিন্দুতে, তাই না? একটা এ বিন্দুতে একটা ধনু চার্জ রাখলাম। আমি বলছিলাম নির্দিষ্ট অঞ্চল জুড়ে যে প্রভাব বিস্তার করে সেটা তার তড়িৎ ক্ষেত্র। আমি যে টেস্ট চার্জকে সাপোর্ট করেছিলাম এখানে, তাই না, পি বিন্দুতে ধনাত্মক, এটা ধনাত্মক পরক চার্জ। এখন এই চার্জটাকে যদি যত কাছাকাছি আনি, কোনো বিশুদ্ধ শেষে বিকর্ষণ বল আস্তে আস্তে বাড়তে থাকে। এখান থেকে যদি এখানে আনি বিকর্ষণ বল বাড়বে, এখানে আনলে বিকর্ষণ বল বাড়বে, এখানে আনলে বিকর্ষণ বল বাড়বে, এখান থেকে যদি বাইরের দিকে যায় এখানে আনলে বিকর্ষণ বল কমবে, এখানে কমবে, এখানে কমবে, সব তো শূন্য হয়ে যাবে, মানে না থাকবে না। যদি তার রেঞ্জের অর্থ তাহলে তড়িৎ ক্ষেত্রে বাইরে চলে যায় তাহলে তা থাকবে। তাহলে আমরা দেখলাম যে এই পরক চার্জটাকে যত তার চার্জিত বস্তুর কাছাকাছি আনি, দূরত্ব কম হস দূরত্ব কম হবে, তার উপরে বল বাড়বে। যত বাইরে নেই দূরত্ব বাড়বে, বল কম। তাহলে এই পরক চার্জটা, ধনাত্মক পরক চার্জটা বিভিন্ন বিন্দুতে বলটা বিভিন্ন রকম, এই বিন্দুতে একরকম বল অনুভব করবে, এখানে একরকম, এখানে একরকম, এখানে একরকম, এটা ক্লিয়ার? তাহলে এই তড়িৎ প্রাবল্য হলো তড়িৎ ক্ষেত্রের ভিতরে, ভিতরে হইতে হবে তড়িৎ ক্ষেত্রের ভিতরে, যে কোনো বিন্দুতে, যে কোনো একটা বিন্দু, যে কোনো বিন্দুতে একক ধন চার্জ রাখলে যে সেটা যে বল অনুভব করে। কথাটা বোঝা গেল? তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো বিন্দুতে, বিন্দুতে ফিক্সড, তড়িৎ প্রাবল্য কিন্তু এক এক বিন্দুতে এক এক রকম, বিন্দু বিন্দু থেকে বিন্দু ভিন্ন। তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো বিন্দুতে একক ধন চার্জকে রাখলে ওই একক ধন চার্জ যে পরিমাণ বল অনুভব করবে সেটা হবে তড়িৎ প্রাবল্য। মনে করি আমার এই প্লাস কিউ চার্জের জন্য যে তড়িৎ ক্ষেত্রটা সৃষ্টি হয়েছে এটার ভিতরে এখানে কোনো একটা বিন্দু কিউ চার্জ রাখলাম, এই কিউ চার্জ রাখলাম একটা বিন্দুতে, তড়িৎ ক্ষেত্রের বিন্দুতে একটা বিন্দু, যে কোনো একটা বিন্দু আমি কিউ চার্জকে স্থাপন করলাম। কিউ চার্জের এই কিউ চার্জ, এই কিউ চার্জটা এই তড়িৎ ক্ষেত্রের জন্য এক বল অনুভব করে, বললাম এক বল অনুভব করে। কিউ চার্জ কত বল অনুভব করে? এক। আমার সঙ্গে ছিল কি তড়িৎ ক্ষেত্রের ভিতরে যে কোনো বিন্দুতে একক ধন চার্জকে স্থাপন করলে ওই ধন চার্জ যেই পরিমাণ বল অনুভব করে তাকে আমরা বলি তড়িৎ প্রাবল্য। তাহলে আমি বলছি আমার এই এ চার্জিত বস্তুর জন্য যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি হলে তার ভিতরে কোনো একটা বিন্দুতে আমি কিউ একটা স্থাপন চার্জ স্থাপন করলাম যেটার ওই ওই কিউ চার্জটা কিনা বল অনুভব করতেছে এফ। একক চার্জ কত হবে? এফ বাই কিউ। সংজ্ঞামতে এখন ইজ দ্য ডেফিনেশন অফ ইলেকট্রিক ফিল্ড ইন্টেন্সিটি, তড়িৎ প্রাবল্য সংজ্ঞামতে, তড়িৎ প্রাবল্যকে সাধারণত আমরা ই দ্বারা প্রকাশ করি। সংজ্ঞামতে ই ইজ ইকুয়াল টু হবে একক এফ বাই কিউ, একক চার্জের উপরে যে পরিমাণ বল বল ক্রিয়া করে ইজ ইকুয়াল টু এফ বাই কিউ। এটা হচ্ছে আমার তড়িৎ প্রাবল্য। তড়িৎ প্রাবল্য কিন্তু একটা ভেক্টর রাশি, যেহেতু ফোর্স একটা ভেক্টর রাশি, আর চার্জটা কিন্তু একক, কিউ চার্জের মান কিন্তু একক, এটা ফোর্স যেহেতু ভেক্টর রাশি তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি। তো তড়িৎ প্রাবল্য যেহেতু ভেক্টর রাশি তার মান তো বুঝলাম, এই মান মানে মান এবং তার মাত্রাটা দেখি আমরা, মাত্রা কত, সরি মাত্রা মানে মাত্রাটা তো আর লাগে না, এই লেভেলে ফোর্থ লেভেলে এককটা বুঝতে পারতেছি। ফোর্স নিচে কুলম দিলে ফোর্স, ফোর্সের একক নিউটন, নিচে চার্জ লেখক কুলম দিলে নিউটন পার কুলম, এগুলো আমরা জানবার। এখন আমি যেটা বলছি না, যেহেতু তড়িৎ প্রাবল্য একটা ভেক্টর রাশি তাহলে এটা মান পাইলাম এফ বাই কিউ মান, ফোর্স বাই তাকে চার্জ দিয়ে ভাগ করলে মান পেয়েছি। তো দিকটা কোন দিক হবে? যদি ভেক্টর রাশি তার দিক আছে, এখন চিন্তা করো দিকটা কোন দিক। এখন আমি এই যে টেস্ট চার্জ স্থাপন করলাম, ধরো এই বিন্দুতে, পি বিন্দুতে টেস্ট স্থাপন করলাম, এটা পজিটিভ, এটা পজিটিভ, তাই না? যেহেতু টেস্ট চার্জ দনো দনো পরক চার্জ বলছি, আর আমি যে তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করছি সেখানে আমার চার্জ ছিল কিউ প্লাস, তাহলে এটা বাইরের দিকে রিপালস করবে। একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে একটা ধন পরক চার্জ স্থাপন করলে পরক চার্জটার যে দিক হবে তড়িৎ প্রাবল্যের দিক হবে সেই দিক। তাহলে পরক চার্জ, পরক চার্জটা যদি এদিক দিয়ে দিকে বাইরের দিকে যাওয়ার চেষ্টা করে তাহলে এই তড়িৎ ক্ষেত্রের দিক হবে এই, যদি এখানে এদিকে পি বলি তাহলে রকার একটা আনলে এ পি বলবো বাইরের দিকে। যদি এখানে একটা নেগেটিভ চার্জ স্থাপন করতাম, এখানে যদি একটা নেগেটিভ চার্জ স্থাপন করতাম, নেগেটিভ চার্জ হইতে আমার তড়িৎ ক্ষেত্র, তখন আমার এই পরক চার্জটা কি করতো? দ্বিতীয় দিকে চলে আসতো না, মাইনাস প্লাস আকর্ষণ করে, সমুদ্র বিপরীত চার্জ পরক আকর্ষণ করে। আমি বলছি বুঝতে পারছো
মাইনাস চার্জ দ্বারা যদি আমি একটা তড়িৎ ক্ষেত্র সৃষ্টি করতাম, আর আমি পি বিন্দুতে যদি একটা ধন পরোক চার্জ রাখতাম, তাহলে প্লাস তো মাইনাস আকর্ষণের কাছাকাছি নিয়ে আসতো, তখন এই প্লাস এদিকে চলে আসতো না, তখন তড়িৎ ক্ষেত্রের দিক হইতো বিতরিত দিক। তাহলে আমরা বুঝতেছি তড়িৎ ক্ষেত্রের দিকে নির্ভর করে তড়িৎ ক্ষেত্রের ভিতরে যদি একটা একক ধন পরোক চার্জ স্থাপন করি, ওই চার্জটা যেদিকে ক্রিয়া করে তার তড়িৎ ক্ষেত্রের দিক হবে, তড়িৎ প্রাবল্যের দিক হবে সেদিক। এখন মনে হচ্ছে তড়িৎ ক্ষেত্র তড়িৎ প্রাবল্য ভিন্ন ভিন্ন জিনিস, আধুনিক পদার্থবিজ্ঞান বা আধুনিক তড়িৎ পদার্থবিজ্ঞানে কিন্তু এই দুটা জিনিস আবার এক, মানে তড়িৎ প্রাবল্য এবং তড়িৎ ক্ষেত্র একই জিনিস আধুনিক তড়িৎ বিজ্ঞানের, সেখানে আর ভিন্নতার সুযোগ নাই। এবার আসি আমরা কিছু জিনিস, তড়িৎ ফ্লাক্স, যেদিকে তার দিক থাকে কাল্পনিক কতগুলো তড়িৎ বল লেখা থাকে, আমরা তড়িৎ বল লেখার নাম শুনছি, আমরা চুম্বক বল লেখার নাম শুনছি, তড়িৎ বল লেখা সবসময় প্লাস থেকে মাইনাস দিকে যায়, তড়িৎ কাল্পনিক তড়িৎ ক্ষেত্রের ভিতরে কত হলো কাল্পনিক তড়িৎ বল লেখা আছে, যেগুলো আমরা তড়িৎ ক্ষেত্রের দিক নির্দেশ করি, ওই তড়িৎ ক্ষেত্র বরাবর কাল্পনিক বল রেখা যেদিকে যাই প্লাস থেকে মাইনাস দিকে যাই, তো ওইটাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্রের দিক। তড়িৎ ক্ষেত্রের ভিতরে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে একটা কাল্পনিক একটা যদি আমরা তল রাখি লম্বভাবে, তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে লম্বভাবে একটা কাল্পনিক তল স্থাপন করি, এই কাল্পনিক তলের ভিতর দিয়ে যে পরিমাণ বল রেখা গমন করে তাদের আমরা বলি তড়িৎ ফ্লাক্স। যদি আমি একটা চিত্র আঁকি কাল্পনিক চিত্র, তারা প্লাস থেকে মাইনাস, আমার বল রেখা এরকম যাই, সেকেন্ডের বই আসছে প্লাস থেকে মাইনাস দিকে এরকম হবে, অসংখ্য বল রেখা প্লাস থেকে মাইনাস দিকে, এটা কাল্পনিক তড়িৎ বল রেখা। এই তড়িৎ বল রেখাগুলো প্লাস থেকে মাইনাস দিকে যাচ্ছে, তাহলে তড়িৎ ক্ষেত্রের দিকে এদিক সোজা এদিক কাছাকাছি এলে এই তড়িৎ ক্ষেত্রের দিকে কাল্পনিকভাবে লম্বভাবে তাদের সাথে তড়িৎ ক্ষেত্রের দিকের সাথে যদি আমরা লম্বভাবে একটা তল কল্পনা করি, এই তলের ভিতর দিয়ে যেই পরিমাণ বল রেখা গমন করে তাদেরকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স। এখন এই তলটা যদি একক তল হয়, একক তলতে বোঝা যায় 1 সেন্টিমিটার বাই 1 সেন্টিমিটার, 1 মিটার বাই 1 মিটার, হ্যাঁ এগুলো একক তল, মানে একটা দৈর্ঘ্য বস্তু এক এক দিক আর তার ক্ষেত্রফল যদি 1 mm² হয় অথবা 1 cm² হয়, যদি এই তলটা একক তল হয়, একক তলের ভিতর দিয়ে যে পরিমাণ তড়িৎ বল রেখা গমন করে তাদেরকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, ইলেকট্রিক ফ্লাক্স ইন্টেন্সিটি ডেন্সিটি বা তড়িৎ ফ্লাক্স ঘনত্ব। তড়িৎ ফ্লাক্স ঘনত্ব আর এই তড়িৎ প্রাবল্য একই জিনিস কাছাকাছি কিরকম, ধরো আমার এই তলটা ক্ষেত্রফল ঠিক গাণিতিকভাবে যদি আমরা চিন্তা করি আমার এই তলের ক্ষেত্রফল এ, আর এর ভিতর দিয়ে যে গমন করেছে তড়িৎ বল রেখার বলরেখা যদি তড়িৎ ফ্লাক্স ফাই হয় এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে, এ ক্ষেত্রফলের ভিতর দিয়ে যদি আমার তড়িৎ বল রেখার সংখ্যা সাই ই প্লাস এ, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে কত যাবে, একক ক্ষেত্রফলের ভিতর দিয়ে যেটা যায় এটাকে আমরা বলি তড়িৎ ফ্লাক্স ঘনত্ব, সেটাকে আবার তড়িৎ প্রাবল্যের ই দিয়ে প্রকাশ করে, বলছিলাম আগেই বলছিলাম তড়িৎ প্রাবল্য আর তড়িৎ ফ্লাক্স ঘনত্ব একই জিনিস, ইজ ইকুয়াল টু সাই বাই এ, সাই ইজ ইকুয়াল কি লেখা যাবে এ দিয়ে প্রকাশ করলাম আর কি। এবার আসো তোমাদের পড়েছে মোট অভিলম্ব আবেশ, টোটাল নর্মাল ইন্ডাকশন, মোট অবিলম্ব আবেশ বা টোটাল নর্মাল ইন্ডাকশন এই সংখ্যাটা আসে বড় টাইপ সংখ্যা আর কি। তাহলে মোট অবিলম্ব আবেশ পড়ানোর আগে বলছিলাম
তড়িৎ ক্ষেত্রে বললাম একটা বস্তু, একটা চার্জিত বস্তুকে রেখে দিলে যে অঞ্চল জুড়ে তার প্রভাব বিস্তার করে তাকে আমরা বলি তড়িৎ ক্ষেত্র। তারপর বলছিলাম একটা চার্জিত বস্তু এক ভিতরে যদি একক একক ধরনের চার্জকে রাখি এটা যে বল অনুভব করে সেটি হচ্ছে তার তড়িৎ প্রাবল্য। আবার আধুনিক পদ্ধতির এখানে তড়িৎ প্রাবল্য আর তড়িৎ ক্ষেত্র একই জিনিস, যেটা এই দ্বারা প্রকাশ করে। এখন আমি মনে করি আমার এই তড়িৎ ক্ষেত্রের ভিতরে খাতাটা করে দিলাম চারিপাশে ছোট্ট একটা সার্ফেস চিন্তা করলাম ডিএস, এ বিন্দু চারিপাশে ছোট্ট একটা তল বক্রতল, তো বক্রতলটা চিন্তা করলাম ডিএস, করলাম এটুক ডিএস। উবিন্দু যেহেতুটা এই এ বি তলের অংশ, এ বি তলের উপরের একটা বিন্দু, তাহলে প্রত্যেক তলের আবার সার্ফেসের সার্ফেস ভেক্টর থাকে, তাই না? প্রত্যেক তলের তল ভেক্টর থাকে। তো আমরা এই সার্ফেসের এই ছোট্ট একটা অংশ ডিএস, ডিএস এর মধ্যবিন্দু দিলাম উ বা ভিতরে বিন্দু দিলাম উ, এই ডিএস এর উবিন্দুতে এটার লম্ব ধরলাম উ এন, মানে সে উ এন হচ্ছে আমার এই ডিএস তলের উ বিন্দুতে অবিলম্ব ভেক্টর, অর্থাৎ সার্ফেস ভেক্টর। সার্ফেস সাধারণত তার সার্ফেস কোন একটা সার্ফেস সার্ফেস ভেক্টর তার পৃষ্ঠের উপর লম্বভাবে থাকে, এটা হচ্ছে অবিলম্ব ভেক্টর, ঠিক আছে? এখানে এই অবিলম্ব ভেক্টরের সাথে, তাহলে এখানে যেহেতু আমি আগে বলছি এ বি একটা তল, তলটা এ বি তলটা কোথায় রাখলাম, একটা তড়িৎ ক্ষেত্রের ভিতরে রাখলাম। তড়িৎ ক্ষেত্রে থাকলে তড়িৎ প্রাবল্য থাকবে, বা তড়িৎ প্রাবল্য থাকবে তড়িৎ প্রাবল্যের মান থাকবে, স্থির প্রাবল্যের মান থাকবে, মান থাকলে তার দিক থাকবে। তাহলে আমরা জানলাম এ বি তলটা যেই তড়িৎ ক্ষেত্র রাখলাম ওই তড়িৎ ক্ষেত্রে তড়িৎ প্রাবল্যের মান ই এবং তার দিক এ দিক, যেটা কিনা ও বিন্দুতে যে আমার ডিএস একটা সার্ফেস ছোট্ট একটা সার্ফেস ছিল যার সার্ফেস ভেক্টর বা অভিলম্ব ভেক্টর ছিল ওয়েন, তার সাথে থিটা কোণ তৈরি করছে। ব্যাপারটা বুঝতে পারলাম যে আমার ই তড়িৎ ক্ষেত্রের ভিতরে এ বি একটা বক্রতল নিলাম, বক্রতলের উপরে যে কোনো একটা বিন্দু নিলাম ও, ও বিন্দু চারিপাশে ছোট্ট একটা অংশ নিলাম সার্ফেস, ছোট্ট ক্ষুদ্র সার্ফেস নিলাম ডিএস, ডিএস সার্ফেসের অভিলম্ব ভেক্টর ও এন, আর ডিএস সার্ফেসের অভিলম্ব ভেক্টর ও এন, আর এই যে ডিএস সার্ফেসটা যেই তড়িৎ ক্ষেত্র স্থাপন করলাম ওই তড়িৎ ক্ষেত্রের তড়িৎ প্রাবল্য ওই অভিলম্বের সাথে থিটা কোণ তৈরি করে। তাহলে অভিলম্ব বরাবর আমাদের আবেশ কী হবে, ই আমাদের তড়িৎ প্রাবল্য যে ই, ই এর অভিলম্ব বরাবর তার উপাংশ অভিলম্ব ওয়েন বরাবর তড়িৎ প্রাবল্য বা তড়িৎ ক্ষেত্র যাইব না কোনো, এটা ই এর উপাংশ কি হবে, ই কস থিটা, ই এর এন ওয়েন বরাবর উপাংশ দিয়ে থিটা, ই কস থিটা। ও বিন্দুতে ই এর উপাংশ অনুম্ব বরাবর অংশ হয়েছে ই কস থিটা, তো ও বিন্দু চারিপাশে ক্ষুদ্র একটা সার্ফেস আছে ডিএস, ডিএস সার্ফেসের জন্য অবিলম্ব আবেশ কত হবে, ক্ষুদ্র ক্ষুদ্রতর ডিএস এর জন্য, ডিএস এর জন্য অবিলম্ব আবেশ আবেশ হবে ডিএস এর গুণ হবে ই কস থিটা ডিএস। উবিন্দুর জন্য ছিল ই কস থিটা, উবিন্দু চারিপাশে ক্ষুদ্র একটা অংশ নিয়েছি আমরা ক্ষুদ্রতল নিলাম ডিএস, ডিএস এর জন্য অবিলম্ব আবেশ হবে ডিএস জাস্ট ডিএস এর গুণ হবে ই কস থিটা ডিএস। এবার আমি আমার তড়িৎ ক্ষেত্র তো নিলাম ই, তড়িৎ ক্ষেত্র নিলাম ই, এখন তড়িৎ ক্ষেত্র যদি কে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবককে ভিতরে স্থাপন করি, যেখানে যেখানে স্থাপন করলাম তড়িৎ ক্ষেত্রটাকে সেখানে মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে, তাহলে কে মাধ্যমের মাধ্যমাঙ্ক বিশিষ্ট যে অবিলম্ব আবেশ কি হবে আমি বুঝে নিবা, তার গুণ হবে কে ই ডিএস কস থিটা স্বাধীনতা।
তাহলে কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট, কে যদি আমরা এই তড়িৎ ক্ষেত্রটাকে কে মাধ্যমাঙ্ক বিশিষ্ট জায়গাতে রাখি তাহলে জাস্ট কে এটা গুণ হবে কে ই ডিএস কস থিটা এর সাথে। কিন্তু আমি যা পড়তেছিলাম মোট অভিলম্ব আবেশ, এই ডিএসটা কি ছিল, ডিএসটা ছিল এবি তলের, এবি তলের ক্ষুদ্র অংশ, ক্ষুদ্র অংশ ডিএস। আমার সমস্ত তলের এবি, এবি মানে আমার সমস্ত তলের মোট অভিলম্ব আবেশ কি হবে, সুতরাং সমস্ত তলের মোট অভিলম্ব আবেশ ডিএন দ্বারা, ডিএন ডিএন ইজ ইকুয়াল টু আমার ছোট জিনিস থেকে বড় জিনিস করতে গেলে সাধারণত কি করি, ইন্টিগ্রেশন করি, তাই না? আমার ডিএস এর জন্য যদি এটা হয় তো সমস্ত জন্য ইন্টিগ্রেশন করতে হবে, ইন্টিগ্রেশন অফ কে কে ই ডিএস কস থিটা, এটা ভেতরে নিয়ে আসলাম যেহেতু কে মাধ্যমে পরাবর্তী দিক ধ্রুবক, এটা কনস্ট্যান্ট, কে ইন্টিগ্রেশন অফ ই ডিএস কস থিটা সমান কে ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস, দেখা যায় না ই ডিএস কস থিটা ই ডট ডিএস, এটি আমার মোট অবিলম্ব আবেশ যদি মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক থাকে কে। এখন যদি শূন্য মাধ্যমে থাকে, এখন যদি শূন্য মাধ্যমে হয়, শূন্য মাধ্যমের মাধ্যমের পরাবৈদ্যুতিক ধ্রুবক কে এর মান কত, জিরো, আমরা কি লিখব, সুতরাং সরি কে এর মান ওয়ান, শূন্য মাধ্যমে ক্ষেত্রে মোট অবিলম্ব আবেশ ডিএন সমান হবে ইন্টিগ্রেশন অফ এর পরিবর্তে ওয়ান ই ডট ডিএস, আমরা মোট অবিলম্ব আবেশ গাণিতিক রূপ পাইলাম ডিএন ইজ ইকুয়াল ডিএনতে প্রকাশ করি ইন্টিগ্রেশন অফ ই ডট ডিএস। এই আজকের ক্লাসে আমরা কতগুলো সংজ্ঞা জানলাম, তড়িৎ ক্ষেত্র, তড়িৎ ক্ষেত্র প্রাবল্য, তড়িৎ ফ্লাক্স ঘনত্ব এবং মোট অবিলম্ব আবেশ। আমরা নেক্সট ক্লাসে আমরা পড়ব গসের সূত্র, গসের সূত্রের ব্যাপকরণের রূপ, মানে গসের সূত্র নিয়ে, গসের সূত্রের প্রতিষ্ঠা, গসের সূত্রের অ্যাপ্লিকেশন, আস্তে আস্তে আমরা এই পর্যায়ক্রমে আমরা করে যাব। প্রথম ক্লাস ক্লাসটাকে আমি দীর্ঘায়িত করার চেষ্টা করলাম না, তোমরা আমি চেষ্টা করব আমার এই অনলাইন ক্লাস অব্যাহত রাখার জন্য, আমি কয়েকদিন পরপরই ক্লাস আপলোড দিব, তোমরা আমার সাথে থাকবা। আর আবারও বলছি আমরা এই করোনাকালীন সময়ে আমরা আমাদের সরকারের দেওয়া নির্দেশিকা তথা স্বাস্থ্যবিধি মেনে চলব, নিজে সাবধানতা অবলম্বন করব, নিজে সেফ থাকব, পরিবারকে সেফ রাখব। আর আমাদের নিত্যনৈমিত্তিক যেই কাজ স্বাস্থ্যবিধি মেনে করার চেষ্টা করব, পড়াশোনা অব্যাহত রাখবো, শুধু ফোর্থ ইয়ারের আমার সাথে থাকবাই, অন্যান্য স্যারও করাবেন তাদের সাথে থাকবা। আর যে জিনিসটা আমি বলতে চাচ্ছিলাম এখন অনলাইনে বল, সেটা হচ্ছে এই কেরিয়ার একটা ফ্যাক্টর, আমি সবসময় বলি যেহেতু এখন তোমরা ফোর্থ ইয়ারে পড়ো তো আমাদের সিএমই কার্যক্রমের পড়াশোনার পাশাপাশি কেরিয়ার ওরিয়েন্টেড পড়াশোনাটা একটু একটু করে চালিয়ে যাবো, কারণ দিন শেষে আসলে কেরিয়ার একটা ফ্যাক্টর, আমি সবসময় বলি। তো কেরিয়ারটা এখন যেহেতু ফোর্থ ইয়ারে পড়লো, ফোর্থ ইয়ার পাস করে গেলেই তো অনার্স পাস, তখন তো তুমি কেরিয়ার ওরিয়েন্টেড যে কোনো কিছু করতে ক্ষমতা রাখো। ফোর্থ ইয়ার যেহেতু পড়ছো, আমি সামান্য আমার পড়াশোনার বাইরে পড়াশোনা যদি দিনে ধরো আমি তুমি 10 ঘন্টাই করলাম পড়াশোনা, তার ভিতর থেকে অ্যাটলিস্ট 1 ঘন্টা বেছে নেবা কেরিয়ার ওরিয়েন্টেড জিনিসগুলোকে জানার জন্য। ধন্যবাদ, আমার সাথে থাকবো আশা করি, আমি আমার সাধ্যমতো চেষ্টা করব অনলাইনে ভার্চুয়ালি যতটুকু পারি আর কি, আসলে ভার্চুয়ালি ক্লাস তো পরিপূর্ণভাবে ক্লাস এর মতো হয় না, আমি বুঝি তোমরা বুঝো, চেষ্টা করবো আমরা আমাদের সর্বোচ্চ দিয়ে, আশা করি তোমরা বুঝতে পারবে। ধন্যবাদ সবাইকে।